পরীর ভাইরা তো পুলিশ নিয়ে গ্রামে চলে আসছে। পরীর ভাই? পরী কে? তার ভাই কে? কি বলতেছেন এসব? পরী কে মানে? পরী আমার বউ। আপনার কাছে না রাইখা গেলাম, বললাম দুই দিন লুকায় রাখতে। কি কস না কস, আগা মাথায় কিছুই বুঝতেছি না। মাশাল্লাহ, মায়ের তো পরীর মতো সুন্দর রে বাবু, তুই তো একটা পরী বিয়া করছস। জি আপা, ওর নাম কিন্তু সত্যি সত্যি পরী। তাই নাকি? ভালো তো ব্যাপারটা। তো হঠাৎ করে বিয়া করলি, কোনো দাওয়াত টাওয়াত দিলি না, কি ঘটনা কি? আসলে আপা একটা ভুল কাজ করে ফেলছি। কি ভুল? কাউকে কিছু না জানায় বিয়ে করে ফেলছি। বলিস কি? জি আপা, এখন ওর ভাই আসতেছে পুলিশ নিয়া আমাদেরকে খুঁজতে। চিন্তার বিষয়। পরি, তোমার বয়স 18 হয়েছে তো? দেখে কিন্তু মনে হয় না, মনে হয় 16-17। না না না, 18। আমার কাছে জন্ম নিবন্ধন সনদ আছে। তাহলে তো কোনো সমস্যা নাই, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছায় বিয়া করছে, আইনের তো কোনো ফাঁক নাই। আপা আমি জানি আপনার কাছে আসলে আমার কোনো সমস্যাই থাকবে না। আপা আপনি আপনার কাছে ওরে দুদিন লুকায় রাখেন, আমি সব কিছু ঠিকঠাক হইলে, ঝামেলা টামেলা সব মিটলে আমি নিয়ে যাবো ওরে আপনার কাছ থেকে। তুই কোনো চিন্তা করিস না, তোর পরীর যাবতীয় দায়িত্ব এখন আমার, আমি ওরে সব দিক থেকে আগলায় রাখবো। আপা তাহলে আজকে আমি উঠি, বাইরে কি অবস্থা একটু দেখে আসি। তোমার তো দেখা দেখি কি আছে, তোমার কোনো জ্বর দরকার নেই, তুমি এখানে থাকো। বোকা, আমি এখানে থাকলে হইব? বাইরে কি অবস্থা একটু খোঁজ খবর নিতে হইব না? বাবু ঠিকই কইছে, বাবু তুই যা, আর সব কিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবি না, তোর সাথে আমার ফোনে যোগাযোগ হইব। জি আপা, থাকো। হ্যাঁ আমি যাই। সালাম আলাইকুম বাবা। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমরা কোন কাজে অফিসে বিয়ে করছো? ইয়ে মানে ডেঙ্গু ব্যাপারীর কাজে অফিস। আচ্ছা চলো, তোমারে তোমার রুম দেখাই দিই। ও আরেকটা কথা, আমি না বলা পর্যন্ত কিন্তু তুমি ঘর থেকে বাইর হবে না, সাবধান। আরে বুঝো না, তোমারে জানি কেউ না দেখে, আর আমার কাছে কত ধরনের লোকজন আসে বুঝছো না। চলো আর আসেল, ব্যাগটা নিয়ে যা, আসো আসো। ভাইয়া তুমি কই? একটু তাড়াতাড়ি বাসায় আসো, আরে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরে নিজের চোখে দেখো, কতক্ষণ লাগবো? আচ্ছা তাড়াতাড়ি আসো। কিরে কি সারপ্রাইজ? চলো ভিতরে যাই। আরে কি হয়েছে বলবি তো? আরে নিজের চোখে দেখবা, আসো তো। পছন্দ হয়েছে? হইলে আজকেই তোমার বিয়া। মানে কি? আরে শোনো, তুমি না কসি বউ সুন্দরী বউ খুঁজতেছিলা, যার জন্য বিয়াই করো নাই, লও তোমার সুন্দরী বউ কসি বউ। আচ্ছা বিষয়টা একটু খুলে বলবি? আরে বলতাছি শোনো,
কিন্তু আরে আমি ডেঙ্গু ব্যাপারী রোডের কাজে অফিসে খোঁজ নিছি, ওরা ওখানে বিয়া করে নাই, পুরা ঢইতেছে ভুয়া। আর বাবু ওরে আমি দেখতেছি, খালি তোমার বিয়াটা হয়ে যেতে দাও, আমি পোলা পাইন পাঠাইতেছি কাজে আনতে। সুমিতা তুমি যাও, একটু মায়াদের খাতির করো, যাও। কি বাবা, কি আপনি দরজা বন্ধ করলেন কেন? আরে ভয়ের কিছু নাই, আমি তোমার মেম্বার আপার ভাই, আমার নাম আসাদ। আপনি দরজা বন্ধ করছেন কেন? তুমি যে অসামান্য সুন্দরী এটা তুমি জানো? হ্যাঁ আমি জানি, আপনি দরজা খুলেন। আরে তুমি তো ভয় পাইতেছো কেন? আপনি এখান থেকে যাবেন নাকি আমি মেম্বার আপাকে ডাকবো? ডাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এত ভয়েরও কিছু নাই। মেম্বার আপা, আরে মেম্বার আপা, ডাকো আরো ডাকো, লাভ নাই। শোনো, তুমি ভয় না পেয়ার, ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনো। কি কথা? তুমি একটা নতুন জীবন চাইছো না? জীবন থেকে অভাব, দুঃখ, কষ্ট, দারিদ্র এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ঘর থেকে পলাইছো। আমি তোমার এইসব থেকে মুক্তি দিতে পারি। না, আমি এইসবের জন্য পলাইনি, আমি ভালোবাসা পলাইছি, আর আপনার কাছে আমি মুক্তি চাইছি। তুমি বাবুর হাত ধরে পলাইছো, এই কারণে বাবুর বিরুদ্ধে অপহরণ মামলা হবে। তুমি তারে বাঁচাতে পারবা না, তার কমপক্ষে 20 বছরের সাজা হবে, আমি সেটা নিশ্চিত করব। তারপর তুমি কই যাইবা? তোমার ভাই তোমারে ফেরত নিব, আর যদি নেয়ও, তোমার নামে যে কলঙ্ক রটাইছে সেটা তুমি ঘুষাইবা কেমনে? শোনো, এখন আমি তোমার একমাত্র সম্বল, আমি তোমার এইসব থেকে মুক্তি দিতে পারবো। তুমি চাইলে আমি বাবুরও বাঁচাইতে পারি। কাজে আসতেছে, একটু পর আমাদের বিয়ে। কি? আরে শোনো 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 লাইলা বা পরি, লাইলা বা পরি। কি রে বাবু, কেমন আছস? পরির ভাইরা তো পুলিশ নিয়ে গ্রামে চলে আসছে। পরির ভাই? পরি কে? তার ভাই কে? কি বলতেছেন এসব? পরি কে মানে? পরি আমার বউ, আপনার কাছে না রাইখা গেলাম, বললাম 2 দিন লুকায় রাখতে। কি কস না কস, আগা মাথা কিছুই বুঝতেছি না। তোর আমি প্রথম দেখলাম, কত 6 মাস ধরে তোর সাথে আমার দেখা নাই, কি পাগলের মতো কথা কইতাছ? কোন পরি টরি রে তো তুই আমার কাছে নিয়ে আসছ নাই। আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? দেখেন আপা, আবার আই, তোর সাথে কি আমার মস্করা সম্পর্ক? যা ভাগ, এখানে কোনো পরি টরি নাই, যা। আপনার সমস্যা কি? বাড়ি কান্না দেখি